এখান থেকে এটাকে ইয়া করবা, যে আনগ্রুপ করবা, তোমাকে ডিভাইড করতে হবে সবগুলাকে ক্লিক করে, তারপরে তুমি একটা একটা করে এখান থেকে কাটে সরাতে ভাই হবে। আসছে এই যে নাকি? দেখো ভাই আসছে? সাববিড়ালি, হ্যালো, ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ বুঝতে পারি বুঝতে পারি, এই যে তুমি রেকট্যাঙ্গেল সমান করে নিতে পারবা, হ্যাঁ বুঝতে পারি বুঝতে পারি, ঠিক আছে? ওকে ওকে, গুড এটা গুড তো গুড। বলতে যাচ্ছিলা। হ্যাঁ ভাই আসছে নাকি তুমি? দেখ ব্যবস্থা সবার এই তো তো ভাইয়া ভাইয়া, কেমন আছেন? আমার এখানে বিদ্যুৎ ছিল না ভাইয়া, আমার পাওয়ারটা চলে গেছে ভাই আপনার কাছে, হ্যাঁ আমার পাওয়ারটা আপনার কাছে চলে গেছে। মানে আমি কি মানে আর কিছুই না ভাই, মানে একটু আগে আমি যে পাওয়ারটাই ছিলাম, মানে ক্ষমতাটা ছিল, এই ক্ষমতাটা হচ্ছে চলে গেল আপনার কাছে, আপনি ঢুকার সাথে সাথে, বুঝতে পারেননি তাও? না মানে বুঝতে আমি হোস্ট হোস্ট ছিলাম। ও আচ্ছা আচ্ছা কামরু যেমন কই কামরুজ্জামান ভাইয়ের বিদ্যুৎ চলে গেছে, আরো বিদ্যুৎ ঢুকেছিল। কৃষি কাজ ছিল এই দেখছিলাম আর কি, হালকা পাতলা আমাদের মাহমুদুল ভাই একটু দেখাচ্ছিল হালকা পাতলা। রেকটেঙ্গেল গ্রিডের, হ্যাঁ হ্যাঁ, এই যে সাব্বির আলী কি বলছে, কাটে দিতে হবে, কি করতে হবে, কথা কাজ দিয়েছিলাম কই কাজটা দেখাও, আর ওই কাজে কারো যদি কোনো সমস্যা থাকে বলো। কাজ হ্যাঁ ওই তো যে ভুলে গেছি ভাই, কালকে আমি মনেই তো নেই। করা হয়নি ভাই, কাজটা কি কনফার্ম কালকে দেখাবো ভাই, কালকে কনফার্ম, আমি একবার সুন্দর ভাবে দেখাবো। 3 দিন ছুটি কিসের ভাই? কিসের ভাই, এই যে মানে কালকে শুক্রবার? রিয়েলি রিয়েলি ভাই, কালকে আমি তো মনে করছি যে কালকে আমি কনফার্মই দেখাবো আপনাকে। কালকে কি বার কালকে বৃহস্পতিবার? শুক্রবার ভাইয়া, কালকে শুক্রবার, তারপর আমি তো শুক্রবার, তারপর আমি তো ভেবে রেখেছি ভাই, আমি ভেবে রেখেছি আপনাকে দেখাবো আমি তাহলে কালকে। ভাই বেশি করে করবো, 3 দিন 3টা ব্যানার তৈরি করে দেখাবো ভাই, হ্যাঁ ওইটা, এটা ভালো হবে সব থেকে। একদিন একটা আর এই যে আপুরা দেখে, আপুরা তো অনেক ভালো ভালো কাজ করে, সব পুরো হচ্ছে জিনিয়াস। আমার আপুরা দেখাই দেন হালকা করে আপনাদের কাজগুলো। কাজগুলো সবাই দেখে যে স্তব্ধ ভাই, সবাই স্তব্ধ। স্তব্ধ সবাই, ভাই কথাই বলছে যে ভয়ে কথা বলছে না, ভাইয়া আছি, আছে ভাইয়া আমার একটু সাহায্য কর না বলেন ভাইয়া, আমার ইয়ারটার মধ্যে রেস্টুরেন্টের মধ্যে পাশের অপশনের কালারের অপশনটা দেখি কোন দিয়ে গেছে, একটু আনাই দিবেন দেখাইলে। স্ক্রিন শেয়ার দেন আপু, স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার, স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করেন, এটা অপশন শিখার। বড় করেন বড় করেন, এই প্রশ্ন থাকার কথা ছিল কালারের অপশনটা, ওই তুই কালারের অপশন উপরে কি এটা, হ্যাঁ উনি ইয়া নিয়ে আসতে যাচ্ছে ভাই, এই যে গ্রেডিয়েন্ট মনে হয়, গ্রেডিয়েন্ট নিয়ে আসতে যাচ্ছেন, তাহলে যে উপরে অ্যারো বাটনটা ক্লিক করেন, যে অ্যারো ওই যে উপরে, এটা না এটা না, এই যে উপরে ও অবশ্য নিচে নিচে, হ্যাঁ এ সোজাই চলে যান কোনাতে, একটু জোরে বলে না, একটু জোরে বলে, ওই কোনাতে ওপরে যান, হ্যাঁ ওই সোজাই যান, ডান দিকে ডান দিকে যান, নিচে নিচে, হ্যাঁ এ সোজাই ডান দিকে, ওপরে এই যে ওপরে ওপরে, হ্যাঁ আর একটু ডান দিকে, ডান দিকে যে অ্যারো বাটনটা দেখতে পাচ্ছেন, অ্যারো চিহ্নটা, ডান দিকে যান এই কোনাতে, হ্যাঁ এখানে হ্যাঁ এটা ক্লিক করেন, প্রেস করেন, ওই তো চলে এই যে বের হয়ে গেছে গ্রেডিয়েন্ট। আচ্ছা ভাইয়া, আজকে একটু এই যে কালারের ব্যবহারটা একটু দেখাই দিন, গ্রেডিয়েন্ট কালার কিভাবে ব্যবহার করব, তারপরে বিভিন্ন কালার কিভাবে ইয়ে করবো, তাহলে সুবিধা হবে। এটা বলে দেখানো হয়েছিল, আমি তো জিজ্ঞেস করেছিলাম, কালারের ব্যবহারটা কি দেখানো হয়েছে প্রপার ভাবে? দেখিয়েছিল দেখিয়েছিল সবগুলা গ্রেডিয়েন্ট কিভাবে, কোন কালার কিভাবে চুজ করতে হ্যাঁ হবে, হ্যাঁ হ্যাঁ জানি মনে নেই। আচ্ছা তারপর দেখাই দিচ্ছি আমার নতুন ভাবে, হালকা পাতলা পারি, হালকা পাতলা পারেন, হালকা পাতলা দেখাচ্ছি,
গ্রেডিয়েন্ট করবেন তাই না? আমি এটাতে এই যে গ্রেডিয়েন্ট স্লাইডার এটাতে দুবার ক্লিক করব, বিভিন্ন কালার আসছে, আমি এই জায়গাতে এটা কালার দেব। এখানে যদি আমি প্লাস করি, এই যে দেখেন, এখানে যদি আমি প্লাস করি এই জায়গাতে আমি একটা কালার দিব, মনে করেন এটা দিব, এটা দিব, ঠিক আছে। তারপর এখানে একটা প্লাস, এখানে দুবার ক্লিক করব, এই কালারটা এখানে দিব। এখন আমি তো মনে করি এগুলো আমি অপাসিটি কমাবো, অপাসিটি কমাতে পারবো, এই যে অপাসিটি কমছে। বুঝতে পেরেছেন এবার? হ্যাঁ ভাইয়া বুঝলাম, গ্রেডিয়েন্টটা বুঝতে পেরেছেন। এখানে যদি মানে রেডিয়াল দিবেন, রেডিয়াল দিতে পারবেন। কই সাব্বির ভাই, বুঝতে পারলেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওখানে ওই যে সিএম কে সিএম ওয়াই কি যেন আছে না, ওগুলাই কি ওগুলা দেখেছিলাম, ওই যে কর্নারে ভাই ডান সাইড এর নিচে নামে নিচে। হ্যাঁ ওটার ওই যে কর্নারে ক্লিক দেন। হ্যাঁ হ্যাঁ ওখানে নিচেরটা, নিচেরটা ভাই এটা আমরা কোথায় যেন দেখেছিলাম, সিএম কে সিএম ওয়াই এরকম টাইপের কিছু। ওটা সিএম কে সিএম ওয়াই কে, ওটা আমি প্রথম দিনই কালারের কথা বলেছিলাম। ওই কালারটা আপনার সিএম ওয়াই কে হচ্ছে ভেক্টরের জন্য, আর আরজিবি হচ্ছে আপনার এর জন্য, কি রাস্টারাইজের জন্য। হ্যাঁ 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 বুঝতে পারছেন, বুঝতে পারছি। আর কোন প্রশ্ন থাকলে বলেন কেউ। ভাই ওই যে ইলাস্ট্রেটরে ওই যে লেখাগুলো ই করলে আর কি, ওই যে বাংলা লেখাগুলো ভেঙে যায় বুঝছেন, বাংলা লেখাগুলো ভেঙে যায় মানে মানে ওই যে ধরেন সুতন নিয়ে এমজিতে একটা লিখলাম আর কি, ওই যে শোকাবহ আগস্ট ধরেন এটা লিখলাম, লেখার পর এটা যখন ওই যে পেস্ট করি তখন ওই ভেঙে যায়। হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা দেখান, আমরা তো এখনো ভাই ফটোশপে যাইনি রানা ভাই, আমরা ইলাস্ট্রেটর কাজ করছি, সো ইলাস্ট্রেটরটাই বলেন, যখন ফটোশপে যাব তখন ফটোশপ নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। এটা কতটা ভাই? এটা মানে 2020, এটা 19 নাকি 19 না 20? এটা 19, অনেক আপডেট আছে তাহলে। ওই 19 17 একই 20 একই ছোট আপডেট করেছে হালকা পাতলা। লেখাটা পেস্ট পেস্ট হচ্ছে না তো এখানে? হ্যাঁ ওই যে লেখাটা মানে যে লেখাটা আমি কপি করে আনলাম আর কি, যে এই লেখাটা কপি কি করছো? হ্যাঁ কই কপি করছো, এটা তো কপি অপশনই নাই।
যে করো এই যে কপি কপি কি হচ্ছে কপি তো হচ্ছে না তোমার কপিটা তো খুব ব্লার হয়ে আছে তুমি কন্ট্রোল সি প্রেস করো কন্ট্রোল সি হ্যাঁ করছি ভাই এখন যাও হ্যাঁ করছি ভাই এখন যাও কন্ট্রোল ভি প্রেস করো আসছে কি হলো আসে নাই তো হ্যাঁ সিলেকশন টুলে যা কন্ট্রোল ভি যাবেন তো ওপেন করো এটা 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 বড় করো আর এটা এটা বড় করো তোমার এখানে এটা কি হয়েছে ও ছোট ছোট হয়ে আছে আচ্ছা বড় করেন আর একটু দেখা যাচ্ছে তো এই তো উল্টা করে ফেলেছেন আপনি সোজা করা যাবে ওদিকে সোজা হবে না ও হবে হ্যাঁ সোজা করো সোজা করবো কিভাবে ভাই ঘুরাও সোকা বাহর এখানে এটা না এটা না এপাশে এটা হ্যাঁ তুমি তোমার বাম দিকে নিয়ে যাও বাম দিকে বাম দিকে রে ভাই বাম কোনটা তোমার আচ্ছা আরো নেব হ্যাঁ নাও নিয়ে নাও না তুমি এ দাগের ও ওপারে নিয়ে নিবা এ দাগের ওপারে যে দাগটা আছে সে দাগের ওপারে ওপারে নাও হ্যাঁ নাও ওকে আর এটাকে বড় করো হ্যাঁ বড় করো তুমি এটা কি করে রেখেছো তুমি এটাকে গ্রেডিয়েন্টটাকে সিলেকশনটা তুমি রিসেট এসেনশিয়াল করো তো ও আচ্ছা আচ্ছা এটা তো তোমার কপি পেস্ট করে নিয়ে আসছো হইছে ভাই হইছে 15 আগস্ট হ্যাঁ হ্যাঁ এইবার হইছে তুমি ওখানে কপি কেন করতে যাবা একটা কথা বলি কখনোই লেখা টাইপিংটা কখনো কপি করে বসাবে না বিশেষ করে ইলাস্ট্রেটরে মানে কপি না করে এখানে সরাসরি লিখবো না ভাইয়া হ্যাঁ এখানে সরাসরি লিখবা আচ্ছা ঠিক আছে ভাইয়া আমার একটা সমস্যা হচ্ছে বলেন স্ক্রিনটা শেয়ার দেই দেন এখানে আমি বিজনেস কার্ড দিতে যাচ্ছি নিচ্ছেই না কেন কারণ হবে না এই সাইডে ক্লিক করছি তাও হচ্ছে না মানে ওইটার পরে তো একটা এরকম একটা মার্ক হবে সেটা হচ্ছে না প্রেস করেন হইছে না সমস্যা আবির ভাই আবির ভাই কথা বল কই সাবির ভাই কই কথা কেন বলছে না মাহমুদুল জি ভাই বলেন ভাই বলেন আর সমস্যা নাই সমস্যা তো ভাই করতে গেলে সমস্যা আরো হবে ভাই করতে করার সময় সমস্যা এমনি তো মনে হচ্ছে না যে সমস্যা আছে আমরা করো এখন আমি দেখি আপনার কাজ তো দিব ভাই যে আপনার হচ্ছে যে নেক্সট দিন দিব নি ভাই আসলে করা হয়নি তো একটু তুমি কাজ করো এখন তোমারটা দেখি আমি কাজ করো তুমি কি কাজ করবো ভাই কি কাজ দিয়েছিলাম বলেছিলাম যে আমার বাড়ি এসো
করে দিব ভাই, সমস্যা নাই ইনশাল্লাহ ভাই, আগামী দিন জমা দিব ভাই। আমি বললাম কি আর ওই জমার কথা বলছি, আমি বললাম যে তোমাকে কাজ দিয়েছি আমার বাড়ি এসো। হ্যাঁ ভাই এটা করা যায়, আমি বাসা যাওয়া যায়। এতক্ষণে কথা বলছে ওই কাজ দেখাও তোমার, মানে যে যে কাজটা এখন তুমি করছো ঠিক আছে সেটাই তুমি করো। কেন হবে না, সমস্যাটা কোথায়, সমস্যাটা বলো আমাকে। সমস্যাটা কোনো ডিজাইন পাচ্ছি না। আচ্ছা আমি তাহলে শুরু করি। হ্যাঁ আচ্ছা তুমি শুরু করো। আচ্ছা একটা জিনিস আপনি যে যে ঠিক আছে ঠিক আছে, এটা লক করা আছে কি না গ্রুপ করা নাই না দেখানোর জন্য গ্রুপ করি নাই। আচ্ছা এ মাহমুদুল, জি ভাইয়া বলেন। ফটোশপের লিংকটা দিয়ে দাও না। হ্যাঁ ফটোশপের বিসের, আমার কাছে বিসের আছে, চ্যাটে দিয়ে দিব। চ্যাটে দিয়ে দাও, আমার কাছেও আছে, আমার করা নাই। আচ্ছা আচ্ছা ভাই দিয়ে দিচ্ছি আমি। ফটোশপে দিয়েদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভটা করা শিখাই না। আচ্ছা ভাই Donald Trump stepped off the golf course and signed an executive action directing funding. এ ভালো লাগছে এটা? কেন দাঁড়ান, আমি মোবিল লিমিটেড এর আমি লোগো চাচ্ছি। কি ভাইয়া লোগোটা তাহলে বসানো যেত। ভাই চ্যাটে দিলাম, এটা সবাই ডাউনলোড করো। ফটোশপ আছে তো ভাই আমার? ও না ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য, এই জন্য বলছি যদি কারো না থাকে। যারা ও আচ্ছা যারা আছে সে কি করবে, যার নাই সে নিবে। ভাই বলেন, বলছে যে 2020 তো দিয়েছে, আমার তো মনে হয় 17টা আছে, ওর থেকে কি হবে? না না প্রবলেম নাই, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভটা খুব সহজ করেছে। আরো অনেক ফিচার আসছে ভাই, নতুন নতুন ভালো ভালো ফিচার। ফিচার তো আসলে হবে না, মানে ল্যাপটপে তো লোড নিতে পারার রকম। না না লোড নিবে রে, সবই সমস্যা না, 4GB RAM নিবে, আমার সমস্যা হচ্ছে না এই বিষয়ে। আমি এই জন্যই বলছি আপনাদের প্রবলেমের কথা আমাকে বলেন, আর আপনাদের মানে আপনারা নাকি বলে সবাই ভয় পান, আমাকে বলতে সাহস পান না। কে বললো ভাই? কে বললো ভাই? জি জি আপনার সাথে তো অনেক ফ্রিলি ভাই, সবকিছু তো বলো। আচ্ছা কিন্তু বিশেষ করে দুইজন খুব ভয় ভয় বলছে। ওই যে মাঝে মাঝে একটু খেপে যান তো ভাই, রেগে যান লাগে হয়তো বা। এটা কেটে অনেকে মিসিং, সবাই আসেনি তো। গ্রুপ এসএমএস দাও, গ্রুপ এসএমএস দাও। আই বিদ্যুৎ গেছে লো, আসছি আমি। আমরা ভাই তো ভাই সেই বিজনেস শুরু। বাসা কোথায় তোমার? আর উঠিয়া
পুঠিয়া পুঠিয়া বুঝলাম না ভাই কি বললেন এখানে কি করছো তুমি এখানে আমি ঘুরতে আসছি পুরা হয়েছে না কোনো হয়নি কামরুল ভাই টাকা থাকলে মানুষের স্বপ্ন থাকে আমাদের টাকাও নাই আমাদের স্বপ্ন নাই ভাই এ হচ্ছে বিষয় তো কামরুল ভাই এখন ফর্মে আছে বোঝা গেল আমরাই পারলাম না দেখছেন আল্লাহ যাক যত দেয় তাই সে তো নাই নাই করে সাব্বির ভাই আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করে আপনার দেখান আমি ভাই কানেক্ট হই ল্যাপটপে কানেক্ট নেই বললাম না ফোনে কানেক্ট আছে হচ্ছে ভাই আচ্ছা কানেক্ট হলো কাজ করছে বোধ হয় পরে রাকাপ মনে হয় করছে না কেউ তো করার সময় পাইনি আমি যা দেখতে পেলাম এটা নাম্বার কিনে রাখেন ভাই নাম্বার নাসিম ভাই ওই প্রলিপিক করা লাগবে প্রলিপিক আর দুইটা নিয়েন রাখা পুরো করা লাগবে প্রলিপিক আচ্ছা আমার তো অনেক দেরি আছে না হ্যাঁ প্রলিপিকটা আপনার কাজ করতেছে না দেখ বললেন না ভেরিফাই হয়নি আচ্ছা ইমেল ভেরিফাই করেছিলেন আপনি জানেন ভাই করা হয়েছে সব সব করা হয়েছে শুনো এরকম যদি প্রবলেম করে যেমন আমারটা আজ পর্যন্ত প্রলিপিক আসছে না মানুষ মারবে না আমি রাত 2টা কি 1:30 বাজে তখনও দেখছি মিটিং চলছে হ্যাঁ ওটা কালকে অনেক সময় লম্বা সময় পর্যন্ত মিটিং ছিল মামুন ভাইকে দেখছি হোস্ট হয়ে আছে মিউট করা আছে ডেকেই যাচ্ছি কেউ নাই শুধুমাত্র মামুন ভাই একাই হোস্ট আছে কেউ ছিল ভাই চলে গেছিল যে না আমি তো বলে গেছি যে আমার পিসি সমস্যা হচ্ছে আমি গেছি আমি বাইর হইছি ভাই কটার সময় প্রায় 1:30টার পর পর বাইর হইছি কিন্তু মামুন ভাইকে দেখছি হোস্ট হয়ে আছে হ্যাঁ আমাকে অ্যাডমিট করলো কিন্তু মামুন ভাই আর কথা বলছে না না ভাই হচ্ছে তে আমি এই সময় একটু ঘুম ঘুম হয়ে গেছিলাম হ্যাঁ ঘুমাই গেছিলেন হ্যাঁ কানে হেডফোন দিয়ে কখন কি হয়েছে আমি বুঝিনি ঘুমায় উঠে দেখি 10:30 বাজে আমি ঘুমটা উঠে দেখি 9:52 বাজে দেখা একটু ভাব নিয়ে নিলাম যেখানে কারেন্ট তো শুনছে আমরা মিটিং শুরু করেছিলাম কিন্তু আমার আবার কারেন্ট ওই ওটা আমার নিশ্চিন্ত আছি আমি এই কারণে যে আমার এখানে সবাই নিজের লোক সমস্যা নাই সবাই কেউ না কেউ মিটিং স্টার্ট করবেই তাই না ওটা করতে পেরেছিল কামু জামান 10-এর হ্যাঁ করছে হয়েছে তো ওটা অ্যাপ্রুভ হয়েছে অ্যাপ্রুভ এখনো হয় নাই
তোমারই কপাল জি কপাল দোয়া করেন ভাই আর একটু খুলুন অ্যাপ্রুভ হলে উইথড্র দিবা আজকে বাবার অ্যাপ্রুভ হলেই হ্যাঁ আজকে বৃহস্পতিবার আজকে যদি হয় তাহলে দিব কালকে তো তো ঢুকে পড়বে দিতে পারো সমস্যা নাই তো সমস্যা নাই নাকি ভাই কারোর রাইসুল তুমি তো নতুন তোমারই সমস্যা নাই ওই আপু কই গেল ওই আপুর অনেক সমস্যা ছিল তো নাকি কার সমস্যা ছিল আমি তো সেই জন্য বলছি যে সমস্যাটা মন্তাহা সিদ্ধাতুল মন্তাহা আপু আসি ভাই আসি আমি নিজে নিজে করি আচ্ছা আচ্ছা করেন ওই সমস্যা পেলে বলবো আমরা ইলাস্ট্রেটরটা চেঞ্জ করব আচ্ছা আজকে একটা কনটেস্ট দি ঠিক আছে নিজে কনটেস্ট কনটেস্টটা হচ্ছে যে সবচেয়ে ভালো ঠিক আছে এখানে বিচারক মন্ডলী হচ্ছে কামরুজ্জামান মানে ওই তো নিজে কোনো কাজ করবে না কারণ ও তো এক্সপার্ট ঠিক আছে এটা আশ্চর্যকর দেখেন আমি বলে এক্সপার্ট এটা আশ্চর্যকর আশ্চর্যকর আমি বিজ্ঞানার বিজ্ঞানার আপনাদের ছত্র ছায়ে আমি কিছু শিখতে চাই আচ্ছা যাই হোক বলেন ভাই কি জানো বলছেন কনটেস্ট যে ফার্স্ট হবে ঠিক আছে তার জন্য একটা প্রাইস থাকবে ওয়াও কি কনটেস্ট বলেন আজকে এখনই কনটেস্টটা শুরু হলো আজকে কনটেস্টের নাম হচ্ছে হঠাৎ কনটেস্ট আচ্ছা কি ডিজাইন করা লাগবে ডিজাইন হচ্ছে কি ডিজাইন দিই কে কোনটাতে পারদর্শী বেশি বলেন তো সেটাই দিব সবাই যেটা বলবে সেটাই আর কি একটা আর হচ্ছে আমি কি আমি পার্টিসিপেট না ভাই আমি তো বিচারক বলে দিয়েছে আপনি হচ্ছে বিচারক আমি কিসের পার্টিসিপেট আমরুল ভাই আর আশা আপু হলো বিচারক হ্যাঁ রাইট হ্যাঁ আর মাহমুদুল ভাই আপনি জোরে বলেন সাব্বির ভাই জোরে বলেন আর মাহমুদুল ভাই কয় থেকে আসলাম চারটে বিচারক থাকবে আমিও পার্টিসিপেট নিলাম না ভাই তাহলে হবে ঠিক আছে ঠিক আছে আচ্ছা এখন বিষয় হচ্ছে আপনারা সাব্বির ভাই মাহমুদুল বিজনেস কার্ড দেন ভাই তাহলে সবাই পারবে সবাই ওটা মোটামুটি করছে আচ্ছা তাহলে সবাইকে ভিজিটিং টাই দিই নাকি সবাইকে ভিজিটিং টাই দিই তাহলে সবার জন্য ভিজিটিং কার্ড যে সবচেয়ে বেস্ট করতে পারবে তার জন্য একটা প্রাইজ থাকবে টিকেট প্রাইজ ঠিক আছে ভিজিটিং কার্ড করতেছি এখন দাঁড়া হে বাপ সময় দেন ভাই সময় দিতে হবে সময় বেঁধে দিতে হবে না হলে হবে না আচ্ছা সময় দিলে কত সময় দেওয়া যায় একটা কার্ডের জন্য আধা ঘন্টা 35 বাজে হ্যাঁ আধা ঘন্টা ঠিক আছে আপনারা করেন আমি শুনেন আধা ঘন্টার মধ্যে নিয়মটা শুনেন আধা ঘন্টার মধ্যে আধা ঘন্টার টাইম শুরু হবে কখন থেকে সেটা বলেন আচ্ছা সব সময় বলা হচ্ছে আধা ঘন্টার মধ্যে আপনারা যে যে পর্যায়ে যতটুকু কাজ করবেন অতটুকু ছবি তুলে গ্রুপে পোস্ট করবেন এই 115 ব্যাচে আর না হলে কি হবে জানেন না হলে হবে কি একজনের কাজ আমরা যখন দেখতে থাকব তখন আরেকজন কমপ্লিট করবে এটা ঠিক রাইট ঠিক কি না ভাই হ্যাঁ ওই জন্য তো আধা ঘন্টা সময়ের মধ্যে মানে 2 মিনিট আগে 1 মিনিট আগে আধা ঘন্টা পরে 1 মিনিট আগে টাইম শুরু করেন একটু পরে থেকে ভাই হ্যাঁ পরেই করতেছি 10:50 থেকে টাইম শুরু সামিল ভাই তিন দিন পরে এলেন ছুটিটার পরে ছেলেবেলায় মানে প্র্যাকটিসটা করে আসা পরীক্ষাটা ভালো হবে হ্যাঁ ভাই পরে না আজকে হঠাৎ করে আইডিয়া নাই কিছু না আগে ঘাটতে হবে হ্যাঁ ভাই আমরা তো যেহেতু পুরস্কার দিবেন একটু ভালো করে প্র্যাকটিস করে আসব বুঝেন না ভাই স্যার রবিবারে নেন ছুটি কয়দিন কিসের নাকি শনিবারে তো ছুটি কিসের কি কনটেস্ট
এখন মনে করেন ভাই ধারণা নিতে হবে ইয়া থেকে, নিয়ে টিয়ে আবার করা হেবি মুশকিল। শামিল ভাই কি নাই? আমি তো ইলাস্ট্রেটর ওপেনই হচ্ছে না। ইলাস্ট্রেটর ওপেন হবে না। আচ্ছা না করলে তাহলে আমি ফাইবারের গিগটা করি নাকি? হ্যাঁ আপু শুরু করেন কেন? হ্যাঁ আপনারা একটু বলে বলে দেন কি বিষয়ে গিগ দিবে। বিজনেস কার্ডে আমি এক্সপার্ট বলবে তো পারি না। পারি না তো এই যে দেখেছেন দেখেন। প্রস্তুত না, আমরা প্রিপেয়ার্ড না। কেন? ফর দিস ওয়ার্ক। কেন কেন বলো? আমি কি তোমাদেরকে শিখাইনি? যখনই কাজের কথা বলবো আমাকে প্রিফারেন্স নিতে হবে, আমাকে আইডিয়া নিতে হবে, এটা নিতে হবে, সেটা নিতে হবে, অনেক এক্সকিউজ। ওই কারণে তো আমি হঠাৎ করে দিয়ে দিলাম। তুমি যতটুকু জানো ততটুকুই দিয়ে তুমি কাজ করো। আমি তোমাদের প্রবলেমটা দেখতে, কারণ তোমাদেরকে যখন বলছি যে তোমাদের প্রবলেম কি, প্রবলেম কি তোমরা উত্তর দিচ্ছ না, এই কারণে তোমাদেরকে এটা আমি করতে দিলাম। করো, ডু অর ডাই, ঠিক আছে? করো নাকি মরো। ঠিক আছে করুক, সমস্যা নাই, আমি আছি। ফার্স্ট টেস্ট তোমাকে দেবো না, আমি আমি আছি মানে হচ্ছে যে কম্পিটিশনে আমি আছি, কিন্তু ফার্স্টটা চিন্তা ভাবনা আমার মাথায় নাই এখন, কারণ এখানে হচ্ছে যে প্রো লেভেলের, প্রো লেভেলের কিছু আপু ভাইয়ারা আছে, সো এখানে সবাই ফার্স্ট। বাট কার কি প্রবলেম আছে আমি সেটা দেখতে চাই। ঠিক আছে, কারণ যা কি বলছে প্রবলেমের কথা সে বলছে না, সে তো কাজ। আমার তত সময় আমার ওই যে গিগটা করলেও তো হয়, সবাই যেহেতু বলছে আজকে না আজকে না। আপনাদেরকে বলছি যখন প্রবলেম কি তখন কেউ নাই দেখো ভাই। আসলে কি ভাই সবাই করে দিতে যাচ্ছে, কিন্তু যে ওই মামুন ভাইও নাই, এই ওয়াশরুমে গেছে। তারপর ভাই যে নতুন আছে অনেকজন ভাই, তিন দিন সময়, যে দুই দিন ছুটি আছে, তারপরে ভাই করে দিব তো ভাই, মানে আপনি পরীক্ষা নিন, সমস্যা নাই ভাই। আজকে আমি তোমাদের প্রবলেম দেখে তোমাদেরকে 10 দিন কাজ দিব, একজন বেশি না। একটু ভাই স্যাক্রিফাইস করেন ভাই, আর ব্যানার তো বানাইতে হবে হোমওয়ার্ক আছে। কোনো স্যাক্রিফাইস? হ্যাঁ লোগোটাও তো দিলেন না। ও লোগো চাইনি, দাঁড়ান চাইনি, তাহলে ওইটাই বসিয়ে ওটা পোস্ট করে দিন। দাঁড়ান দাঁড়ান, লোগোটা চাইনি, লোগো চাইতে যাবো কেন, মোবিল লিমিটেড থেকে নিয়ে নিবো তো। কারেন্ট আছে এদিকে, জাস্ট নাই কারেন্ট আছে। এক্সাম কি শুরু হয়ে গেছে নাকি? না না শুরু হবে কেন, এখন তো কথা হয়নি। হ্যাঁ হয়ে গেছে, কেউ কি করছে? শুরু করে নাকি তো? না কেউ শুরু করেনি তো, সত্যি কেউ শুরু করে নাই। জবর ব্যাপার, এদিকে কাজ করে যাচ্ছে। আচ্ছা ভিজিটিং কার্ড স্টপ, ভিজিটিং কার্ড না তাহলে কি
মজা হতো ক্লাসে, স্যারের ফোন বাজে বসে কার ফোন রে দিয়ে পরে দেখ ছেলে পেলে স্যারের ফোন আরে উল্টা ফাপল দিছে না ভাই আপনার সেমিস্টার ফি কত লাগবে ভাই থাকা খাওয়া তো আছে এগুলো তাহলে কি আমরা পড়াশোনা বাদ দিয়ে দেবো কি কর টাকা নষ্ট করার কি দরকার যা করছেন এটাই করেন আর না হলে ভালো মতো পড়াশোনা করেন পাবলিকে চান্স নেন কোয়ালিফিকেশন তো বাড়াতে হবে এই তো রাইট তাহলে পড়াশোনা করতে হবে ওখানে না করলে অন্য জায়গায় করেন ওয়ার্ল্ড আছে ইউরোপিয়ান আছে সিভিলের জন্য পড়ালেখা কম করা লাগে গেছিলাম রাইসুল ভাই বলে দেন তো যেটাই করেন আসলে ওটাই ছোট দেখা যাবে না কোনো কিছু আমাদের একটা সংগঠন আর কি মানে অর্গানাইজেশন তো এই যে করোনার জন্য বন্ধ তো হয়েছে এখন পর্যন্ত খুলতেছে না কবে খুলবে ঠিক নাই এতজন ট্রেনার কতজন আছে মিটিং এ আছেন না নাই বলতেছে
সাবির ভাইয়া ইয়েস ব্রো রিপ্লাই দেনি ব্রো মোবাইল লিমিটেড এটা লোক দেনি তাহলে ফেটে যাবে মনে কিছু নাই পরে পরে ভাইয়ার নোটিফিকেশন আর অশান্তিতে মিউট করে রাখেন ভাই অনলাইনে নাই ভাই না তো রিংগিং উঠতো তো এখন কলিং উঠে রিংগিং উঠে না লাইনে নাই ভিডিও তো নাই ভাই আসাস দিয়ে ওই লোগোটা আসে না আপনি যেটা দেখাইতেন ওই লোগো কাটা যাবে না তো কাটতে গেলে তো সমস্যা সিঙ্গেল ভাবে ওই লোগোটা নাই তোমরা কনটেস্টটা কখন শুরু করবে আমি বলবো মানে ভিজিটিং কার্ড না অন্য একটা ডিজাইন করতে বলবো করেন শুরু করেন ভাই শুরু করেন দেরি করেন না চলে আসছে আজকে কনটেস্ট দিলে ভাই ভিজিটিং কার্ডই দেন আর অন্য দিন দিলে অন্য কিছু দেন কি হলো ভাই আমাকে বের করে দিছিল কেন মাল্টিপল সবাই স্ক্রিনটা শেয়ার হবে সবাই স্ক্রিন একসাথে দেখার জন্য আমি দাঁড়াও সফটওয়্যারটা নিয়ে নিই আগে যা হাজার কি যে করছেন আপনি ভাই এত তোমাদের খবর আছে আচ্ছা ভাই আপনি বললেন না যে এমন জিনিস করতে দেবো কাউকে মানে হঠাৎ করে করতে দেবো বলবো না ওটাই বলছি ভাই যে তিন দিন পরে আপনার ইচ্ছা মতো দেন ভাই এখন দিলে ভাই ভিজিটিং কার্ড ছাড়া অন্য কিছু দেন না যা যেটা সত্যি আমি এখনো ইনস্টলই দেইনি ভাই সেটাই ভাই আপনি নামালেন সেদিনকা
কনফিডেন্স না থাকলে ভালো কথা না কনফিডেন্স ভাই মামুন ভাই মনে হয় অ্যাপের মধ্যে মেরে মেরে টেরে বলবে যে এই যে দেখেন ভাই এটা করা যাবে না মামুন ভাই আরে না ভাই স্ক্রিন তো শেয়ারই থাকবে আমি নাইন ঘুরে ঘুরে দেখতে দেখতে কোনো কিছু একটা তো হবে বুঝছি ভাই সবাই পারে কিন্তু থিয়েটার নাটক নাটক আরে না নাটক না থিয়েটার থিয়েটার নাটক গুলাই ইয়া করা যাবে আমি ভাই হচ্ছে ই করবো বুঝছেন আমারটা তো ইনস্টল দাও নাই আমার ওই ছোট বোনেরটাতে ছোট বোনের ল্যাপটপ ইনস্টল দাও আছে এটা দিয়ে তো নামালেন না সেদিন গা আমার ছোট বোনেরটাতে ইয়ে করা আছে পরে আমি ওখানে ইনস্টল দিতে পারিনি অফলাইন করা লাগবে অফলাইনে করা হয়নি যখনই ল্যাপটপে বসি তখনই ওই যে আমার ল্যাপটপে বসি তখনই আপনার ওই যে জুমে বসি অনলাইন থাকে তো অফলাইনে করা হয় না ইনস্টলও দেওয়া হয় না আবার স্ক্রিনটা শেয়ার করে কাজটা শুরু করেন স্ক্রিনটা শেয়ার করেন আমাদের এখানেও হয়েছে ভাই গেল কি গেল আমায়ও তো মনে হচ্ছে এখনই চলে গেল অ্যাটেন্ডেন্স না দিয়ে নিতো দেখেন ভাই কি করবেন খুব রিস্কের মধ্যে মনে হচ্ছে বিদ্যুৎ চমকানি শব্দটা শুনবেন নাকি হ্যাঁ ইউটিউব থেকে চালা বিদ্যুৎ চমকানি শব্দ শুনবেন নাকি ভাই তুমি বাসটাস করবে মনে হচ্ছে এরকম ভাবছো আচ্ছা কে স্কিন মানে কে কে পার্টিসিপেট করছেন বলেন কে কে হ্যান্ড রাইজ করেন মেন কিভাবে রাইজ করে কই কে কে পার্টিসিপেট করছেন সাব্বির ভাই পার্টিসিপেট করে নিয়েছে কিভাবে করব আরে না ভাই এটা ইয়া প্র্যাকটিস করছিলাম যে কিভাবে করে ওটা দেখছিলাম ভুল করে গেলাম হয় জানি না মামুন ভাই খুঁজে পেলাম হ্যান্ড রাইজ হ্যান্ড রাইজ করেন হ্যান্ড রাইজ হ্যান্ড রাইজ কিভাবে করব পাচ্ছি না তো রিঅ্যাকশন ও আচ্ছা এ বাবা আশা আপু বস রিঅ্যাকশনে না ভাই আপনাদের দেখেন পার্টিসিপেট ক্লিক করেন ঠিক আছে রাইজ হ্যান্ড আছে একটা সাইডে পার্টিসিপেটে ক্লিক করেন দিয়ে দেখেন যে রাইজ হ্যান্ড অপশন আছে যদি কেউ মোবাইল থেকে থাকেন সেক্ষেত্রে দেখেন রাইজ হ্যান্ড আলাদা অপশন আছে আর কেউ যদি পিসি বা ল্যাপটপ থেকে থাকেন দেখেন পার্টিসিপেন্টে ক্লিক করার পরে ও আচ্ছা রাইজ হ্যাঁ এই যে মামুন ভাইটা পাইছি আমারটা ভাইয়া হইছে আপনারটা হইছে আচ্ছা আর কে পার্টিসিপেন্ট অপশনই নাই আমার আবার এক দুই মিনিট আচ্ছা আচ্ছা আমার আর একটা ল্যাপটপ ঝামেলা করে শুরু করে দিচ্ছে সেই ল্যাপটপই চালু হয় না অন হইতেছে তো হইতো কি ব্যাপার আর কি কেউ করবে না সাব্বির ভাইয়া মাহমুদুল ভাইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে আপডেট করে দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা কে গান বলছে ভাই একটু জোরে বলেন ঠান্ডা ভালো ভাই মানে কথা বলছো ফোনে আমি হতাশ ভাই জেনে আমি হতাশ ওই দুইজন শুধু পার্টিসিপেট আমি অন্য কে বলেন না
আপনি কেন থাকবেন, আপনি থেকে আপনি আমাদেরকে কেন লজ্জা দিবেন, আসবো নাই রাইট চিচি কই এটা বিরোধী দলের চক্রান্ত মামুদুল হ্যাঁ ভয় লাগছে ভাই হ্যাঁ ভাইয়া ভাইয়া কি করতে হবে কি করব ভাইয়া ক্লিক করো দিয়া দেখো যে হ্যান্ড রাইজ অপশন আছে হ্যান্ড রাইজ কোথায় পার্টিসিপেট এ ক্লিক করলে দেখবা নিচে আচ্ছা ভাইয়া জোর করে এর পরীক্ষা দাও আছেন আপনি হ্যাঁ হ্যাঁ কই হ্যান্ড রাইজ করো খারাপ হলে কিছু বলবেন না কিন্তু হ্যাঁ ও ভাই আমার তো খারাপ আমি আমি বলতে আসি যে আমি না পারলে কিছু বলেন না খারাপ ওটা না পারলে বলবেন না হ্যাঁ হ্যান্ড রাইজ করেছে আব্বু রাখো হ্যান্ড রাইজ করেছে ওকে তারপর রাইসুল কই করেন রাইসুল কই রাইসুল কই হ্যাঁ আমারে দিবেন না সবাই হাতটা উঠায় দেন কামুন জামার আর আশাপু বাদ দিয়ে না না আরে আমরা আশাপু কামুন জামারকে ভাইকে নিব না ভাইয়া আশাপু সবার আগে হাত তুলেছে আপু আপনি কেন আপনি 10 মিনিটে থাকবে আচ্ছা সাবির ভাই হ্যান্ডাইজ করেন আমি তো ভাইয়া কান্না রাইজ করেছি না সবাই হাতটা তুলেন তো অবাক রাইজ করি একটু হাত তালি দি আচ্ছা ঠিক আছে হেমা আপু কই হ্যান্ডাইজ করেন ভালো হ্যাঁ ভালোবাসা দিয়ে দিলাম হালকা করে হেমা আপু কই এই তো আছি ভাইয়া বলেন তো হ্যান্ডাইজ করেন পার্টিসিপেট করবেন না হাত তুলে না আপু পারে না না পারে আমি তারপরে আমি করব কিন্তু আমারটা না হলে হাসি হাসি করে যাবে না হাসি কেন করবে আমরা তো কেউই পারি না হ্যাঁ বুঝলাম না আমরা কেউ পারবো না সবাই শেখার জন্য আসছি সবার থেকে একটু কম পারি আমরা বলে হাসতে পারবেন না তিনটা তিনজন বাদ আছে আমি কামরু জামান আর সাব্বির ভাই এবার কথা হচ্ছে সবাই স্ক্রিনটা শেয়ার দিয়ে রাখেন সবাই যে কয়জন হ্যান্ডাইজ করেছেন আমার ল্যাপটপ চালু হয় না ভাই সাব্বির পরীক্ষা দিবেন না কেন ওই ওই আমরা দিব ওই দিবেন না কাহিনী এই না না আমি দিব তো ভাইয়া দেখেন আমরা মান সম্মান ভাইয়া সবাই দিবে সবাই স্টুডেন্ট সবাই দিবে আমি পারাইস করলাম স্যার পারাইজের অপশন নেই ভাই আমিও তো পারবো না দাও তো কমপ্লিট তো করে না 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 দিব দিব আমি দিব তো আমি তো দিব আমি পারি আর না পারি ভাইয়া বাধ্যতামূলক করে দেন হ্যাঁ দিবে সবাই দিবে হ্যান্ডাইজ করেন সাব্বির ভাই হ্যান্ডাইজ করেন এই যে ফের হাত তালি দিয়েছে দে দে থামস আপ দিছি থামস আপ থামস আপ থামস আপ নিয়ে কি করব হ্যান্ড রাইজ নিব হ্যান্ড রাইজ হ্যান্ড রাইজই তো ভাই ওটা ছিল ওটা হ্যান্ড রাইজ ছিল না রে ভাই লাউ 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 তাহলে কই আছে হ্যান্ড রাইজ আমি তো হ্যান্ড রাইজই খুঁজে পাই না মোবাইল থেকে আছেন মোবাইল থেকে তাহলে আপনার নামের উপর ক্লিক করেন হ্যান্ড রাইজ অপশনটা পেয়ে যাবেন ও সব জায়গা থেকে আছে এখন কথা হচ্ছে সকলেই আপনাদের যেখানে কাজ করছেন সেটাতে স্ক্রিন শেয়ার করেন কাজ করব আমার দেখেন ল্যাপটপের ছবি দেখেন ল্যাপটপের অবস্থা হচ্ছে না তো কেন হবে না আছে না মানুষ বাতাস কা কার স্ক্রিন শেয়ার হচ্ছে আপনি ভাই আর কই আর রাকার স্ক্রিন শেয়ার হচ্ছে আমি তো বললাম কই সবাই আশা আপু আছে আর রাকা আছে আর কই সাব্বির ভাই আপনার স্ক্রিন কই আপনারা সাব্বির ভাই রাইসুল মাহপুর রাকা মাহমুদুল হাসান আর মামুন ভাই এর এখনো পাইনি আশা পুরো পাইনি স্ক্রিন শেয়ার আমার তো পাইনি আপনারটা স্ক্রিন শেয়ার হয়ে আছে সবাই দেখছে আপনারটা
ও আমি কি ছড়াই ফেলবো না না স্ক্রিনটা শেয়ার করে রাখেন কই আশা আপু আপনার স্ক্রিনটা শেয়ার দেন দিয়েছি তো ভাইয়া দেখা যাচ্ছে না কই আপনার স্ক্রিন শেয়ার নাই আপনার স্ক্রিন শেয়ার নাই যা তো মনে হলো আমি দিচ্ছি ওই যে আমার একটা ল্যাপটপ অন এতক্ষণে অন হচ্ছে দাঁড়ান আচ্ছা কামরুজ্জামান কই কামরুজ্জামান ও ভাই আছি ভাই আছি এই আমি একা পারব না দাঁড়াও আমরা তো দেখতে পাবো না না আমরা তো দেখতে পাচ্ছি আপনি একা দেখতে পাবেন স্ক্রিন আমি দেখতে পাবো কামরুজ্জামান দেখতে পাবে একটা দেখতে পাচ্ছি না আমি যেটাতে দিব সেটা দেখতে পাবা এটা চাষা আপু কোথায় আছে এটা হচ্ছে মাহমুদুল এই যে আগে থেকে কাজ করে রেখেছে দেখে গেলাম ফোন দিয়ে তারপরে দাও আসছে কিনা আমি দেখতে পাচ্ছি না তো কেন মাহমুদুল দেখতে পাচ্ছ না তুমি কাজ করি নি এটা কেবল শুরু করলাম ও এক্সপ্যান্ড ও শুরু করে দিছে চি চি আর দেয়নি তো কি কাজ দিবে ভাই কি কাজ দিবে এটা তো বলেই নি না না বিজনেস কার্ড দিবে না তুই পরিবেশটা নষ্ট করলি তারিক মানে আমি কি নিব না না আপনি নেবেন কেন এই কাটো প্রথম থেকে মানে ওই আর্টবোর্ডের ইয়া ফাঁকা করো এটা ক্লিন করো পরিষ্কার করো পরিষ্কার করো এই যে ভাই এই যে কাটে দিলাম ঠিক আছে ভাই আচ্ছা কাট সমস্যা আছে রাখা হ্যাঁ ওকে এভাবে থাকো এভাবে থাকো সাইজটা নিয়ে রাখো তো মাহমুদুল ভাই পুরো নিয়ে নিছে তাই নিন না কত সাইজ ভাই তো মাহমুদুল ভাই কেটে দিয়েছে আচ্ছা কত কাটে দিয়েছি আর কিছু নাই এখন ফাঁকা আমি নিই আমি নেই নি ওকে মামুন ভাইও স্ক্রিন শেয়ার হয়নি মামুন ভাই এর এখনো তাহলে ভাই ভিজিটিং কার্ড বাদ অন্য কিছু দেন না ভিজিটিং কার্ড তো দিবই না দেন যেমন তাই দেন পারবো না তাই জানি কোটার কথা আমরা যেমন তুমি কি স্ক্রিন দেখতে পাচ্ছ না কাউরে না ভাইয়া একটা দেখতে পাচ্ছি কার আর্টবোর্ড পর কাজ করতেছে কে সে দেখতে আরটা দেখতে পাচ্ছি ১২২৬২৮ লেখা আছে তারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাকার কিছুই নেই না আমি খালি রাখছি সামনে প্লেটটা ভাইয়া শুরু করে দেন ভাইয়া কই মাউন ভাই কই মাপ মাউন ভাই আছে আছে মাউন ভাই একটু চুপচাপ আছে আপনি দিয়ে দেন ভাই ভাই ল্যাপটপ রেডি করে রাখুন কেন আপাতত আমি স্টার্ট করে দিলাম 4 বাজে কি করতে হবে বললেন না যে দাঁড়ান সময় হয়ে যাক 5 বাজুক মাছ মাপ বললেন অবশ্যই মাস্ট বি না এটা দেখে কিন্তু মাপ বলে দিব ঠিক আছে বাট আদার কিছু বলবো না ওকে টাইম স্টার্ট নাও আধা ঘন্টার জন্য হ্যাঁ বলেন মাপ হচ্ছে 3.5 এন্ড তো তো ওকে ব্রো আমি জানতাম এরকম কিছু একটা ঘটবে আমি যে এত কষ্ট করে নিলাম এগুলা কি ঠিক হলো গাছটা এই যে আবার দিয়ে দিলাম সমস্যা নাই তো আমার এই যে লাভাই আছে আমি জানতাম এরকম কিছু একটা ঘটবে চুরি হবে না চুরি হবে না চুরি হবে না এই ভাই 3.5 আর 2 নিলাম ভাই ভাই আমার তো সাইডের অপশন গিলে কই গেছে বুঝা যাচ্ছে না এই দিলেটা কি কি দিয়েছেন ভাইয়া 3.5 ইঞ্চ এন্ড ওই রাকা যে চুপচাপ রাকা যে কিছু করছে না রেডি সাকিব ভাইও করছে ভাই আমার এটাই সমস্যা স্ক্রিন শেয়ার এখানে কাজ করতে পারি না কিছু হচ্ছে না আমার স্ক্রিন শেয়ারে তো কি হচ্ছে ভাই আমিও আর কাজটা কি দিলাম ভাইয়া এটা নড়বেই না
এটা লড়তেছে না কোন কিছু লড়ছে না না ওকে তুমি তো স্ক্রিনটা দিলে স্টপ তো করা যাবে না স্ক্রিন তোমার কিচ্ছু করা যাচ্ছে না ভাই দেখেন কিচ্ছু হচ্ছে না আমার তো নরমাল না স্ক্রিন শেয়ার রেখে ক্লিক করছে তাও হচ্ছে না স্ক্রিন শেয়ার করে না ভাই দেখেন হবে না আচ্ছা অফ করেন জান আচ্ছা কি করছি ক্যান্সেল করছে কিচ্ছু হচ্ছে না তুমি তো দালো পারে তোমার ডিভাইসের কারণে তুমি ফেল এই যে ESC চাপ দেন ESC হ্যাঁ এই যে কিবোর্ডের ESC GSC ESC GSC ডান দিকে ও বাম দিকে উপরে সাব্বির ভাই শুরু করেছে অফসেট নিচ্ছে জয়েন করছে তারপরে হেমা আপু আপনি তো ওখানে আছেন হ্যাঁ শুরু করেন ওটা আমাকে ইনস্টল দাও লাগবে আমার এত স্লো হলে ভালো লাগে কমপ্লিট ল্যাপটপ এত কম ধরে ওপেন হলো কেমন তার লাগে নট রেসপন্ড তোমার ইয়েটা কই ডাউনলোড করলে ইয়েটা রেজিস্টার ডাউনলোড দিলাম ওটা ওটা কত কথা আছে ফোন দাও কিছু করতে পারছে না এত দিকে কাজ করব কই দিকে হ্যাঁ ইয়ে নাম্বার দিছি আচ্ছা আপু ফাটিয়ে ফেলে দিল এটা কি করছো মাহমুদুল সামির ভাইয়া মোবাইল আলা পাগল নাকি রাখছিস কি ওপেন করলা আরে বাল 20000 টাকা দিছি বাদ এই যে চলবে না তো চলবে না তো কাটো কাটো এটা কাটো নামে সার্ভিস ইউজ করবে না ভাই কাউকে এখন কিছু বলেন না থাক না এখানে চুরি করছে যে সরাসরি যে চুরি না কিরম চুরি কপি কর এই আইডিয়া নিচ সমস্যা কি আইডিয়া নিচে আসছে তো চুরি করতে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না আমি শুধু রাখে আপুর স্ক্রিনটা আমার সামনে এসে হ্যাং হয়ে আছে এটা কই এটা কই হ্যাঁ আমি তো আর পারতেছি না আমি চুপচাপ আমি খালি সবাই কি পর্যবেক্ষণ করছি এটা কি ফট এটা কি সিসি এটা না এটা কি ফটোশপ লাগা ফটোশপ না এটা কি এটা কোনটা ওটা কালকে ডাউনলোড দাও আমি ডাউনলোড করলাম সেটা কই এটা পেন ড্রাইভ দিয়ে নিতে হয় আমার টাই ডাউনলোড দিয়ে এই যে এটা কি এটাই এই যে অ্যাডোব ইলাস্ট্রেটর এটা এটা তো ফ্রেন্ড এটা খোলো কোথায় আরে এটা কোন নাম্বার দিলো সবার নাম লেখা আছে কার্ডটা দেখো দেখতে পাবা আচ্ছা এই যে এটা কে করতেছে বিজনেস কার্ড মাহমুদুল ভাই নাকি এটা হ্যাঁ তো এরকম কপি করা যায় সমস্যা কি কিন্তু ফুল কপি হলে কিন্তু কপিরাইট ধরতে হবে স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছ কি
স্ক্রিন কি সহ দেখতে পাচ্ছ আমি জামান হ্যাঁ দেখতে পাচ্ছি ভাই নাম চেঞ্জ করে দেখতে পাচ্ছি তাই না হ্যাঁ পেন টুল স্পেশালিস্ট আছে তো আমাদের মাঝে একটা নাম যাব কি আমিও ভাই ডিজাইন করতেছি বুঝছেন আমিও ডিজাইন করতেছি ওই জন্য ফলো করতেছি তোমাকে তো পর্যবেক্ষণের জন্য রেখেছি আমি তো ভাই আমি তো ভুলে গেছি কি কি জানা করতে হয় আচ্ছা এই যে মানে পেয়ে গেছি একটা সমস্যা পেয়ে গেছি রাইসুল এখন বলেন না এখন বলেন না এখন বলবো না কাজ করে যাও ये बिजनेस कार्ड तो करबो ना हां कॉपी टॉपी करा যাবে না আমি ওসব করতে পারবো না নাকি নিজে নিজে করতে হবে আইডিয়া নিতে পারবো আইডিয়া নিতে পারবেন দেখেন ফুল কপি করা যাবে না সবই ভুলে গেছে এতদিন যা করেছে তাই না ভাই মনে হচ্ছে না যে কি করবো বুঝতে পারছি না কি বলো ভাই তোমরা হচ্ছে প্রো লেভেলের এখানে সমস্যা হচ্ছে ইয়ার জন্য Thank you.
আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। বলেন। হ্যাঁ দেখছি। কাটটা দেখছেন? কাটটা দেখছি বলতে এটা কে করছে কাজ? কোনটা দেখছেন কহেন? মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান জুবাই স্যার ফোন দিয়েছিল গুগল ড্রাইভ আপনার কাছে কি নাই? আরে যা দেখ কেডা। তারপর আপডেট নাই, আপডেট করতে হবে। Design something. এক একজনকে এক এক রকমের কাজ দিয়েছো নাকি? যে যেটা পারবে সে সেটা করবে। আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন কি সবার? হ্যাঁ পাচ্ছি। সাব্বির আহমেদ, আবার সাব্বির ভাই আবার কি করছে এখানে? তাদেরকে একটা কনটেস্ট দিয়েছি, যে ডিজাইন ভালো করবে তার জন্য খুব ভালো একটা প্রাইস আছে। কি আর দিবে? 10 টাকা ফাগি দিবে। হ্যাঁ 10 টাকা ফাগি চাইতে তার কিছু দিতে পারবে? তামিল ভাই। হ্যাঁ বলেন ভাই। ঠিক আছে কাজটা আজ করে যান। দেখতেছি না কারো কাজ ভাই, আমি নিজে একটা করতেছি। তোমাকে বিচারক কিসের জন্য দিলাম? শুরু করেছে তো রাখা ভাই, বলবেন কিছু বলেন ভাই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? যাচ্ছে আপু, আপনি করে যান আমি দেখে যাই। ভাই আমি আসলে দুইটা ক্লাসে আছি। হ্যাঁ ভার্সিটি তো ক্লাস হচ্ছে নাকি একসাথে? আজকে ভার্সিটি ক্লাস না করলে হবে না, আমাকে তোমাদের ফেল করাই দিবে। ওটা ফোনে শুনতেছি কানে, আমি আপনার সাথে কাজ করতেছি। আচ্ছা আচ্ছা, এ তো মাল্টি ট্যালেন্টেড পুরাই। এতদিনে আপনি বুঝলেন ভাই, এ তো আমরা অনেক আগে বুঝছি। এই যে আশা আপু যে ভালো একটা ডিজাইনার, এটা কাজ দেখে বোঝা যায়। হ্যাঁ আশা আপু হচ্ছে জুবাই স্যারের স্টুডেন্ট। হ্যাঁ আশা আপু হচ্ছে প্রো। ভাই আশা আপু তো ভালো ডিজাইনের হবে। আশা আপু এর আগে একবার কাজ করেছে তো করবে না ভালো? আমরা তো প্রথম। এবার আশা আপু 9 মাস খালি ট্রেনিং এ করেছে। আমাদের লাইফে প্রথম ভাই আপনার ক্লাস, সো বুঝতে পারছেন। তারপর কি অবস্থা সবার? ফাইবারের কি অবস্থা? ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করেছো? ফাইবার অ্যাকাউন্ট করা হয়েছে, ফ্রিল্যান্সার করাইনি। কেন? ফাইবারই করিয়ে দিই। অ্যাকাউন্ট দিয়ে কি পানি খাবো নাকি ভাই? কাজই পায় না আর অ্যাকাউন্ট। এত বেশি বুঝো কেন তুমি?
কাজ পাবা না তো কি হাল ছেড়ে দিবা তাহলে কাজ করবা না একটু টেড়া তো ভাই এজন্য বেশি বুঝি এত বেশি বুঝা স্টুডেন্ট তো থাকার দরকার নাই কুল ডাউন কমল ভাই কুল ডাউন বললাম যে অ্যাকাউন্ট হয়েছে কি হয়নি ও আমাকে বুঝাচ্ছে যে মানে কি হচ্ছে কি হচ্ছে না কি হচ্ছে না আপনাকে আমি বুঝাইনি কথাটা কিন্তু আপনিই বাঁকা বলছেন আমি জাস্ট বলছি ভাই একটাতেই তো হয়নি তাহলে আরেকটা কিভাবে হয় কেন একটাতে না হলে আরেকটা তো হবে না সবই হবে সবই হবে ওই কথা বুঝাইনি ভাই একটা তো হয়নি বলতে এখন ওইটাতে ভালোমতো ইয়া করা হয়নি ওটা বলছে একটা কমপ্লিট না করে তো ভাই আর একটা না করে ভালো আমরা যেমন ভাই মনে আছে আপনার ই পারভেজ ভাই মনে আছে আপনার কাজ দেখছে নাকি পারভেজ ভাই বলো কি হইছে কে কি বলছিল আশা আপু খালি কাজ দেখছেন নাকি এটাই কাজ দেখছি আচ্ছা শুনো যে যেটা কি বললো যে কি হয়েছে যে কাজ না পায় না কি কি বলছিল সবগুলোতে করে দেবো অ্যাকাউন্ট আমি জানি বাট আমাকে তো আমার নিজের পকেট থেকে দিয়ে আমি ই করাবো নাকি সেটাই তো ওদেরকে মানে কে কি বললো সে তার নিজের ধান্দাতে বলেছে আমি তো সেটা তো জানি যে কি করতে হবে এই জন্য তার আর্নিং এ লাগাই দিয়েছি অলরেডি কাজ করছে এরা 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 তো আর জানে না যে টিচারের উপর দিয়ে কি ঝড়টাই যায় এখন হঠাৎ করে ফোন দিয়ে আমাকে জুবাই স্যার বলছে আপনার ড্রাইভ কে আপডেট আছে ঠিক আছে গতকালকে লাস্ট আমি বের হয়েছিলাম আমার কারেন্ট বিদ্যুৎ চলে গেছিল এই জন্য তো হুট করে না হলে আমি তো বলে বের হই সামিল ভাই এটা কি আপনার ক্লাস হ্যাঁ এটা আমার ক্লাস আমি হোস্ট আছি দেখতে পাচ্ছেন না ছেলে তা ঠিক আছে কিন্তু আমি তো এর আগেও এই ক্লাসে আসছিলাম এর আগে কখন সকালে এক্সাম দিয়েছিল একদিন কখন এক্সাম নিয়েছিল একটা একদিন এক্সাম দিয়ে দিয়েছিল একদিন আপনার এটা জিডি 4 হ্যাঁ না 15 115 এটা জিডি 4 না না জিডি 4 না এটা হচ্ছে জিডি 115 আচ্ছা আমার তো মনে হচ্ছে এখানে আমি আসছিলাম এর আগে এটা জিডি 4 বোধহয় আমার এখানে 4 লেখা তুমি কি এই লিংকে ক্লিক করেছো এই ক্লাসটা মনে আমাকে দেয়া হয়েছিল ইংলিশের জন্য
প্র্যাকটিস করে যাও জি আদা ইংলিশ একটু শিখায়েন স্পিকিং তা ঠিক আছে বাট আমি বলছিলাম যে এই ক্লাসে কি আমি আসছিলাম কিনা এর আগে না আসোনি আসছিলেন একদিন আরে আসোনি এই ক্লাসে কখন এমনি আসছিল কোন एग्जाम एग्जाम কোন কিছু লিয়েছিল নাকি एग्जाम নিয়েছিল না एग्जाम একদিন আমাদের ফাইবারের एग्जाम দিতে হেল্প করছিল ও ফাইবারের एग्जामের জন্য আসছিল আগে ডেকেছিল রাইট 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 এটা বলতেছি এবার মনে হইছে আচ্ছা ঠিক আছে আমি আবার আসব भैया আমার এই ক্লাসে লিংক চেঞ্জ হয়নি ভাই তুমি কোন ক্লাসে যেতে যাচ্ছিলে বলো আমি জিডি 04 এ যাচ্ছিলাম ভাইয়া জিডি 04 হ্যাঁ আমার এখানে তো জুম আইডি হলো 412692 49 89 এটা তো এই আইডির মনে হয় দাঁড়াও এটাই তো আমিও তো সেটাই চেক করলাম 692 49 89 হ্যাঁ এটা এটা 115 রে ভাই আচ্ছা ঠিক আছে আমি ওটা কনফিউশনটা ক্লিয়ার করে আসি আগে এটা হচ্ছে 115 জিডি 115 বলেছে যাও মিটিং আইডি দিয়ে দিয়েছে দিয়া বলছে যে এটা ওটা সেটা তুমি বের হয়ে গেলে তুমি আর দুটো হবে না হিসাব পুরো বের হবে আমি এখন বের হয়ে যাচ্ছি তো ভাইয়া আমার 11:30 থেকে যে ক্লাস নেট শিডিউল দেয়া আছে সকালে না বিকালে বলো তো শুনো একটা কথা আমি বলি এটা সকালে না বিকালে জিডি সকাল জিডি 4 সকাল জিডি 04 সকাল 04 শুধু শুধু 04 হ্যাঁ শুধু 04 আচ্ছা আমি মেসেজ দিছি দেখি লিংক দিবে তুমি আলোচনা করে আছো এটা হচ্ছে 115 লিংক ওকে কিরে ছড়া হ্যালো হ্যাঁ বলবে হ্যালো হ্যাঁ বল আমার বউর ফোন হলে কি হবে আমি তো পারবো না মিউট করে কথা বলো মিউট করে দিলাম কথা বলা শেষ হয়ে গেলো আরে এলে সব নিজেরই লোক ভাই এই তো নিজের লোক বলে তো কথা বলার কোনো ই নাই কি নাই কত মিনিট আছে আপনারা পাঁচে শুরু না চার মিনিট আছে আশা আপু এটা কি করছেন আপনি কি ডিজাইন করছেন এটা এই যে ফোন কল লোকেশন তারপরে এসএমএস এগুলা বিজনেস কার্ড আচ্ছা ওখানে আপনার নাম লিখে দিক নাকি আমার মনে হয় কি মানে ডিজাইনটা কমপ্লিট হলে মনে আরো ভালো লাগবে দেখতে হ্যাঁ মনে ডিজাইন তো এটাই এই যে একটা ডিজাইন ভাই একটা ডিজাইন করলাম এই ছেলে তোমার স্ক্রিনটা শেয়ার করে দেখো দেখি এটা কি 3D করা যাবে না
লোগোগুলো আর একটু ছোট করে দেন আপু, তাহলে হবে। গুরুত্বটা সেট করে দিয়ে দিচ্ছি ভাই। তারপর নামটা মনে বড় হয়ে গেছে, ওটা একটু ছোট করলে মানে জায়গা হয়ে যাবে। আমাদের ভাই, আমাদের ভাই, হ্যাঁ ভাই বলেন। ফুল কপি হয়ে যাচ্ছে তো? ওই থেকে কপি করলাম, ওই যে সামনের উপরে দেখতে পাচ্ছি উপরের ওটা। হ্যাঁ ওই কপি, এটা তো আমি করছি একা একা, যে ছবি আলাদা, নাম আলাদা, সব আলাদা। ওগুলা তো দেখবে না, দেখবে তো হচ্ছে আপনার কনসেপ্টটা। আমি যে লোগো টোগো গুলা চেঞ্জ করে দিব আলাদা, এখানে অন্য কিছু দিব, এখানে আইকন গুলো তো আলাদা আলাদা আছে, আমি আলাদা দিয়েছি। শামিল ভাই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? শামিল ভাই, হ্যাঁ কামরুজ্জামান আমি তোমার স্ক্রিনটা দেখতে পাচ্ছি, দেখাও। এই যে এটা করলাম, এটা ব্যানার করলা, ফ্লায়ার? আচ্ছা ঠিক আছে। এই যে এটা মানে কেমন হয়েছে? এটা অরিজিনাল ফাইল, আর এগুলো মকআপ। আমরা
আপু কোম্পানির নাম না লিখে একটা নাম লেখেন কি লিখব কোম্পানির নামই তো বলছি একটা কোম্পানির নাম লিখে দেন আপনার নাম লিখে দেন শর্ট টাইম ইঞ্জিনিয়ারিং লিখে দেন কি ভাইয়া শর্ট টাইম ইঞ্জিনিয়ারিং বাইরে ওয়েবসাইটের নাম এটা এটাও তো শর্ট শর্ট SHORT ও শর্ট ছোট ছোট ইঞ্জিনিয়ারের সময় ঠিক আছে ভাইয়া হ্যাঁ SHORT কি SHORT S is what ORT short time space লাগবে না ও আচ্ছা short time engineering space লাগবে না double t হবে ভাইয়া হ্যাঁ double t আচ্ছা space দেন space দেন space দেন space দেখ সমস্যা কি short time t টা বড় হাতের দেন space দেন সমস্যা নেই কি ভাইয়া এগুলো বড় হাতে দেন ইঞ্জিনিয়ারিং এর ইটা বড় হাতে দেন টি এর টিটা বড় হাতে দেন টাইম এর মেমাবু ফাটাই ফেল দিলেন কি হইছে মেমাবু সে এভাবে ডিজাইন করছে মেমা কই গো শেয়ার করতে বলে একটু স্ক্রিনটা স্ক্রিন শেয়ার করায় আছে ও সিদ্রাতুল মুনতাহার এটা হ্যাঁ হ্যাঁ ভাই আমি পারি না তারপর ট্রাই করি স্যার করেন সমস্যা নাই তো দেখ কামরুল জামানের না ইয়া মাহমুদুলের খুব খবর আছে কি ভাই হ্যালো ভাই কি মাহমুদুলের খবর আছে কেন ভাই কি করে আছে ইওর হেডলাইন শর্ট টাইম ইঞ্জিনিয়ারিং বানানো হয়নি তো ইঞ্জিনিয়ারিং হবে বানান কি হবে ভাইয়া E N G I N double E R I N G E N G I N double E আটটা কেটে দেন E N G I E N G I N double E double E R I N G ডিজাইনটা মনে হয় আগেরটাই কেমন ভালো ছিল এখন মনে হচ্ছে কেমন একটা হয়ে গেল এটা ভাইয়া ওই ওইদিকে হ্যাঁ ওইদিকে কিছু একটা ছিল এরকম ওটা ডিজাইনটা থাকলে মনে হয় বেশ ভালো হতো আর লোগোটা সাদাই দিতেন এদিকে যেহেতু লাল ছিল পুরোটা ডিজাইন হ্যাঁ সাদা দিলে তো দেখা যাবে না 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 এটা এটা এদিকে যেটা করেছেন হ্যাঁ হ্যাঁ এদিকে যে একটা লাল ডিজাইন ছিল না একটা এরকম ভাবে ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওইটা এটা বলছি আসসালামু আলাইকুম ভাই
কামরুজ্জামান ভাই তুমি কোহস্ট আছে না হ্যাঁ দেখতে পাচ্ছ কি করেছি পার্টিসিপেন্টে ক্লিক করো করলাম আপনারটাতে ঢুকবো না না পার্টিসিপেন্টে ক্লিক করো না দেখো উপরে দেখো ওয়েটিং এ আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আরে আসে দাঁড়ান আগে অ্যাকসেপ্ট করেন না আগে বলে নি একটু শান্তি করে তারপর অ্যাকসেপ্ট করেন অ্যাকসেপ্ট তো করি নি ওকে আমি ওয়েটিং এ দিলাম সরাসরি আচ্ছা ওয়েটিং এ থাক বিষয়টা হচ্ছে একটা ফালতু লোক আপনি বলেন ভাই যেখানে ফাইবারে আমরা কিছু করতে পারি নি সেখানে ফ্রিল্যান্সিং যদি এখন মাথায় ঢোকে তাহলে কাজের প্রতি কারো মন মানসিকতা থাকবে না ওই লেগে তো জীবনে কিছুই করতে পারে না ভাই জীবনে এখান থেকে কিছু হবে না খালি ব্যর্থতা ছাড়া কিছু থাকবে না এখানে ভাই কারণ আমরা একটা সাইডে মানুষ আর বিগিনারদের জন্য কেটা কে আছে মোবাইল হ্যাড ইন্টার দরো ওই ওই লক করে দিলাম আর বিগিনারদের জন্য আপনার হচ্ছে ফাইবার বেসড হ্যাঁ এটা তো জানাশোনা কথা জানাশোনা কথা আর ও ডিজিটাল মার্কেটিং এ ক্লাস করে আশাপুকে জ্ঞান দিচ্ছে লালের সাদা সাদার মধ্যে কোনদিন সাদা লোগো চলে এটা একটা কথার মতন কথা তো কান আমার তো এদিকে আছে ভাইয়া তর্ক করে কি করব বলেন তর্ক করলে আরো বিপদ হ্যাঁ রাকাপু কিছু বলে যান মন খুলে বলো শুনছি রাকা মন খুলে বলো মন খুলে বলেন নাই আমি বললাম যে ভাই আমরা একটাই একটাই তো আমাদের হয়নি আমরা দুইটা করে কি করব আমাকে বলতেছে তুমি এত বেশি বোঝো কেন এখানে ভাই বেশি বোঝার মত আমি কিছু বলেছি আপনি বলেন আরে হুদায় হুদায় এতগুলো মার্কেট প্লেস আমি কেমন বুঝে যাব আচ্ছা অ্যাডমিট করেন অ্যাডমিট করেন অ্যাডমিট করেন বলবেন যে আমি ছিলাম না তাই বলবেন আমিন ভাই আমিন ভাই ভাই নাই মনে হয় এই যে কামরুল ভাই দিকে আসেন তো দেখা যায় স্ক্রিন বলেন এই এই লোগোটাকে ইয়া করা যাবে না গ্রেডিয়েন্ট দেওয়া যাবে না ইয়া করেন আগে চান গ্রুপ করেন হ্যাঁ আনগ্রুপ করেন করেছি ওগুলা বলছি গ্রেডিয়েন্ট দেওয়া যাবে তো নাকি যাবে যাবে আচ্ছা রিলিজ ক্লিপিং মাস্ক তারপরে রিলিজ আর একটা অপশন আছে রাইট বাটন ক্লিক করেন ওই ওগুলা করা লাগবে না হলে হবে না কালার চেঞ্জ করেন তাহলে হবে ওখানে ডাবল ক্লিক করলে কালার আসবে হ্যাঁ আমারটা ভালো লাগছে সমস্যা আছে নি তো এই যেটা গিগ দিবেন ওইটাই করলেন তাই না না মকআপ করেন মকআপ করলে ভালো লাগবে এই আরেকটা কাজ আছে ওই যে হেডলাইনের জায়গায় কি দিব একটু দেখছি কোন তো নাম লাগবে বিল্ড ইওর ড্রিম লিখে দেন তাইলে হবে কি বিল্ড ইওর ড্রিম তাই লেখেন জানেন বলেন build ild build your dream dream banana che d r d r e n m a m e a m e a m এই হেডলাইনটা বাদ দিয়ে দেন তাহলে আচ্ছা বলেন হেডলাইন আবার আসবে নাকি আবার আসবে নাকি
কে এখানে কি দিব বলেন ওই তো হয়ে গেছে তো ঠিকই আছে ওটা থাক শর্ট টাইম ইঞ্জিনিয়ারিং আর বিল্ড ইয়ার টাইম হ্যাঁ থাক সমস্যা নাই চ্যাটে মেসেজ পাঠাইছি দেখেন একটা আমি হ্যাঁ আচ্ছা দেখো হ্যাঁ লা দেখব কিভাবে এই যে নিচে চ্যাট অপশন লেখা নাই শেয়ার আছে তো মেসেঞ্জারে দেন শেয়ার আছে তাহলে যে উপরে উপরে একটা সবুজ কালারের একটা লাইন আছে না ইউ আর ভিউইং সামথিং সামথিং কিছু লাগে ওখানে যান দেখেন একটা অপশন আসবে চ্যাট অপশন বলে কিচ্ছু নাই আচ্ছা থাক দেখা লাগবে না আচ্ছা 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 সৌন্দর্য ভুল হয়ে গেল কামুজন ভাই হ্যালো ভাই ওই যে আমার ল্যাপটপ চার্জ ফুরে যাচ্ছে তো বন্ধ হয়ে যেতে পারে কোন যে কোন সময় ঠিক আছে আচ্ছা জান আপনি তাহলে আসুন ফোন দিয়ে ঢুকতেছে আচ্ছা ভাই একটু গ্রেডিয়েন্ট কালারটা কই থেকে পাবো আসলে দেখেন গ্রেডিয়েন্ট একটু আগে তো ক্লাস আমি দেখাচ্ছি শুরু সময় তো দেখাচ্ছি গ্রেডিয়েন্টটা হ্যাঁ ভাই তখন দেখাইছিলেন এইখানে ক্লিক করছিলেন না এই যে
কামরুল ভাই, ও কামরুল ভাই, কামরুল ভাই কামরুল ভাই শোনা যায় না নাকি? ভাই বুঝছেন, কামিল ভাই শুনতে পাচ্ছেন? কামিল ভাই, ভাই কি হলো? কাজ তো শেষ আমার, এখন কি করবো? মকআপ করে দেন। এর মকআপ টকআপ মানে খারাপ হয়েছে কি দেখেন তো? না না ভালো হয়েছে, যেগুলো নিচে বানালাম দুই রকম কালার দিলাম উপর নিচে। এটা কি কপি হবে? আপনি বলছেন এটা কপি হবে? এটা কিভাবে দিলেন দুই রকম কালার? হ্যাঁ ভাই সিস্টেম আছে, সিস্টেম দেখাবো দেখাবো মালটা। একটা অক্ষর দেখালে হবে, এই যে ধরেন এই এটাই দেখাচ্ছে। আচ্ছা লরির সঙ্গে দেখান, বড় করে দেখুন। এটাকে আগে ইয়া করে দিব, এক্সপ্যান্ড করে দিব। হ্যাঁ মাস্কিউ ফোন, এটা মাস্কিউ ফ্রন্টটা জটিল হয়েছে। এটা এক্সপ্যান্ড করলাম আগে। হ্যাঁ এক্সপ্যান্ড করে যে মনে করেন যে পেন টুল নিলেন। গেছে গেছে ওই লোক গেছে গেছে এই যে কামরুল। করার পরে আপনি হচ্ছে এটাকে অবজেক্টে যায় পাথে যায় হচ্ছে ডিভাইড অবজেক্ট দিল, তাহলে কাটে গেল মনে করেন, বুঝতে পারছেন? এখন এটাকে আছে ভাই কিন্তু কাজ করতে পারিনি, পারিনি মানে মানে আসলে মনের মতো হচ্ছে না আর কি। আচ্ছা যা সব আপনি তো করে দিয়েছে, এনার্জি লেভেলটা একটু কম। এখন কথা হলো এনার্জি লেভেল কম না, এখন বলেন আপনার সমস্যাটা কোন জায়গাতে? সমস্যা একজন একজনকে শেয়ার করলে সবারগুলো দেখা যায় তো কে কেমন করলো। হ্যাঁ তুমি যে উপরে যাও, উপরে গিয়ে তো দেখতে পাবা, ভিউ অপশনে ক্লিক করো। কোথায় ভিউ ভাই? তোমার ওখানে তোমার স্ক্রিনটা অফ করে দাও। স্ক্রিন অফ করে দিব? হ্যাঁ
হ্যাঁ তোমাটা অফ করে দিয়ে দেখলে দেখে আসো এটা কার এটা একজন আর দেখা যাচ্ছে তো কার এটা ও অপরে দেখো ভিউ অপশন লেখা আছে ভিউ এ ক্লিক করো কোন জায়গায় ভিউ অপশন ভাই পাচ্ছি না তো উপরে রে ভাই হ্যাঁ হ্যাঁ ক্লাস চলছে কাজই প্র্যাকটিস হচ্ছে আমল ভাই ও আচ্ছা আচ্ছা পেয়েছি 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 এটাকে ভিউতে তো অনেক অপশন আসছে ভাই খালি টিপ মারবো দেখেন নাম আছে ভিউ এর দেখেন নাম আছে এর কিছু কিক মারবো আর কারো আসতেছে না ভাই সবাই স্ক্রিন শেয়ার মনে হয় অফ করেছে অফ করে দিচ্ছেন তো ভাই কারো আসছে না অফ করে দিয়েছি শুধুমাত্র আশা আপুর আছে আমার তো নি ছিল কই গেল আচ্ছা রেকর্ড করতেছে ক্লাসটা নাকি কে এটা কার স্ক্রিন শেয়ার চলছে বাকি লোকজন কইকে কথা বলছে না পালাই জানা কি সব সব পালাইছে যে কাজটা দেখালা তুমি যে কাজটা দেখালা সবাইকে থাকতে পারে স্বাভাবিক কই আমার কাজ দেখা যাচ্ছে দেখি না ভাইয়া দেখিনি তো আচ্ছা আমি দেখাচ্ছি দেখেন তো বললাম একটা ছোট ছোট কাজ একজন একজন করে দেখা গেলে ভালো হতো দেখতে পাচ্ছি এবার দেখা যাচ্ছে না চিংড়ি মাছ খারাপ হয়েছে কি আশাবু না অনেক সুন্দর হয়েছে এখন সমস্যাটা বলেন তো আপনাদের কাজে এই কারণে আপনাদের প্রাইসটা দিব কি এ ছি ছি ভাই এত কষ্ট করেছি এখন বলছেন এই কথা যারা পাবে তাদেরকে দিয়ে দেন না এক নম্বরে পাবে সাব্বির ভাই আমি তো কাজই করিনি ওই জন্যই তো কারণ আপনি পানিশমেন্ট যেটা সারপ্রাইজ সেটা হচ্ছে পানিশমেন্ট এই কারণে কারণটা হচ্ছে আমি ক্লাস শুরু করার পর থেকে ঠিক আছে আপনাদেরকে বলেছি কার কি সমস্যা না আমি তো কাজ করছি ভাই এখনো করছি অনগোয়িং আছে এই যে দেখালাম চলছে আমার কাজ সমস্যা আর কি কথা সমস্যা নাই তো মানে বাঙালি মানুষকে আর বিশেষ করে রাজশাহী লোকের সাথে কথা কে পারবো না হ্যাঁ আপনি কি রাজশাহীর বাইরে আমি রাজশাহীর বাইরে তো আমি রাজশাহীর মধ্যেই তো পড়ে তাই না রাজশাহীর মধ্যে বলতে রাজশাহীর মধ্যে এটা পড়ে ঠিক আছে বাট আমি তো রাজশাহীর না আমি পিওর চাপানগঞ্জ ভাই আমি বিজনেস কার্ডের গিগের ই কত দিব আচ্ছা এখন কথা হলো আপু এই কালারটাই ব্যবহার করছেন এই কালারটা কি খুব সুন্দর লাগে আপনার একটু শেয়ার করুন তো আশা আপু দেখি স্ক্রিনটা শেয়ার করুন আমার খুব ভালো লাগে এই কালারটা আপু স্ক্রিনটা শেয়ার করেন একটু দেখি এটা একটা আপগ্রেড করতে হবে নতুন কিছু করতে হবে এই ডিজাইনে আর কিছু না এখন নতুন কিছু একটা ডিজাইন করার চেষ্টা করেন আচ্ছা
কি হলো আশা আপু দেখান না কাজটা হ্যাঁ দেখা যায় আসেনি এখনো মকআপ করে ফেলেছেন হ্যাঁ আমার এটা মকআপ করব কি করে মাথা আমার না মকআপ আর নাই সমস্যা হলো এখানে আমি তো সামনাসামনি কি করব আর গুলো ডাউনলোড করা হয় সুন্দর হয়েছে ডাউনলোড করে নিতে হবে এই লোগোটা কি 3D করেছেন নাকি না ওই যে স্যাম্পল থেকে নিছি ও সিম্বল থেকে নি 3D ইয়া হয়ে আছে যে উপরে দেখা যাচ্ছে যে 3D করে নিয়েছি এই সরি হচ্ছে স্যাম্পল থেকে নিয়েছি বুঝতে পারছি বুঝতে পারছি আমি তো ওখান থেকে মারলাম হ্যাঁ ওখান থেকেই নিয়েছি সবাই যখন দেখালেন আমারটাও দেখেন আমিও করছি মামুন ভাই কই মামুন ভাই এই তোমারটা দেখো না আগে আগে হাত চাট ছিল কই মামুন ভাই রাখা কই রাখা কই কামু জন ভাই দেখি দেখবেন অবশ্যই কি দেখাচ্ছেন গুগল থেকে গুগল হবে কেরে ভাই এটা আমার প্রোফাইল এই দেখেন কামরুজ্জামান এই দেখেন দেখেন কামরুজ্জামান ও মাই গড আসলে মকআপ করলে সব সুন্দর লাগে দেখতে এমনি ভালো লাগে না মকআপ করলে সুন্দর লাগে হ্যাঁ আসলে দেখলেন ভাইয়া মানে ভাই আমি সবাই কিছু দেখে করছে আমি আজ কি করছে না করছে জানবো না কেন ভাই আমি তো কাজ করেছি করেনি সে দিয়ে আমি তো করেছি আমি তো একটু পর দেখাই দিব এই যে আপু মানে জাস্ট করেছি আর নামটা লিখতে হবে পাশে কে লোক দিতে হবে জেমি কে আপু নাই না ভাই নামটা মাথায় এসে লিখে দিলাম চেয়ারের উপরে দিয়ে তুলতে হবে দুই সাইড থেকে উপর নিচে বাড়াতে হবে নিচে নিচে সাদাটা সাদাটা যেটা লিয়েছে ভাই ছুটি নাকি একটা বেজে গেল না না এখন অব্দি বলছে যে সমস্যা আছে কারো এখনো বলছে না বাঙালি রাজ্যে লোকেরা যে এত ইয়ে এখনো বলছে না আমার সমস্যা রাজশাহী রাজশাহী করেন না ভাই সব চাপায়ের লোকজনকে ভালো মতো চিনে সো স্পেসিফিক ভাবে বলে দেন ধরেন যে আমার নামে বললেন কোনো সমস্যা না ভাই ওরা রাজশাহী ইয়া দিয়ে না পরে আবার চাপায়ের লোকজনকে দিয়ে দিবে এই আমাকে কফি করাটা শিখান না কফি কফি করবেন আপনি খাও পানি
তাহলে আমার সব কেমন কেমন হয়ে গেছে বার গেলে আমি নাম বুঝতে পারলাম না বলে ভাই সলভ করে দেন সলভ করে দেন বলেন বলেন হুট করে ডিস্টার্ব হিমাপুর এটা সলভ করে দেন ভাই কখন অ্যাপ্রুভ হবে কি 10 পয়েন্টে হয় দেন অ্যাপ্রুভ হচ্ছে না কেন কি লেখা আছে আমি অ্যাপ্রুভ অবস্থায় অ্যাওয়িং অ্যাপ্রুভাল নাকি চাই লেখা আছে এ ওয়েটিং অ্যাপ্রুভ রিভিউ এ ওয়েটিং রিভিউ লেখা আছে কালকে একটা রিজেক্ট করেছে রিজেক্টটা হচ্ছে না দেখে মারার জন্য বুঝছেন ওখানে কোশ্চেন ছিল প্লেস সিলেক্ট 3 আর আমি রেটিং দিছি 7 দিয়া আমাকে ইয়া দিছে এই লাগে তো তুমি ছেলে ভালো না তোমাকে বলে কি করো আর দেখে ওরে দেখে দিনই তো না দেখে মারছি মেরে এই কাজ হইছে এখন থেকে একটু কেয়ারফুল হতে হবে কেয়ারফুল মানে কি ভালো মতন কেয়ারফুল হতে হবে আর সার্ভে জাঙ্কিতে কি করেছো সার্ভে জাঙ্কিতে যে মানে কি খেতে খেতে 73 হইছে একটাও সার্ভে করিনি কি খেতে খেতে 73 সার্ভে একটাও হয় না কেন আমার তো ঠিকই হয়ে যাচ্ছে সমস্যা হয় না কতক্ষণ না করে আমি তো আসি কতক্ষণ হয় না তাই দেখতেছি আমিন ভাই হ্যাঁ ভাই এই যে আমি চাচ্ছি এটাকে রাউন্ড করবো একটু কর্নার গুলা এখন করা যাবে নাকি আগে থেকে করতে হয় সিলেক্ট করো রাউন্ড এই যে কি কত অপডেট লিয়েছে রে সিলেক্ট করো তো শুধু নিচেরটা রেকটেঙ্গেলটা দিব নাকি না না শুধু নিচেরটা নিচের রেকটেঙ্গেলটাই নাও রেকটেঙ্গেলটা এটা দিব না এই যে কালোটা না না নিচেরটা হ্যাঁ নিচেরটা জি ভাই দেখো সিলেক্ট করে আমি কি করব সিলেক্ট করে ডাইরেক্ট সিলেকশনে যাও এই যে দেখতে পাচ্ছো এই যে উপরে টপ উপরে হ্যাঁ এটা এটা ক্লিক করো একবার একবার ক্লিক করো না না তুমি ক্লিক করার দরকার নাই আবার আবার ক্লিক করো আবার ডাইরেক্ট সিলেকশন করো একটু ভাই এখন কি করব ভাই এটাকে ধরে উপরে উঠাও হালকা করে সব দিক হয়ে যাবে এটাকে ধরে উঠাবো হ্যাঁ ধরে উঠাও মাপ সমান তো না হ্যাঁ সমান ভাবে হচ্ছে এবারে উঠলো না যে সব পারে উঠেছে সব পারে উঠেছে এবারে কি ছবি লাগা দেখা যাচ্ছে না নাকি হতে পারে এখন সেভ দিলে কি চারপাশে গোলদা হবে জেপিজি আকারে যদি আমি সেভ দিই চারপাশে কি গোল না হবে নাকি ভাই দেখাবে দেখাবে অবজেক্ট পাথ রিমুভাল ডিভাইড অবজেক্ট কামরুল জামান ভাই 15 আগস্টের জন্য একটা পোস্টার বানাতে হবে ভাই আজকে 13 তারিখ ইয়া দিয়েন কন্টেন্ট দিয়েন কি কি লেখা লাগবে দিয়েন এই যে একটু লিখে আমাকে
স্ক্রিন দেখতে পাচ্ছ কি লিখছে লিখছে 15 আগস্টের জন্য একটা পোস্টার বানাতে হবে কেডা সুইট আহমেদ দেওয়ানি বানাই কি কি লেখা মোবাইল লিমিটেডের জন্য মোবাইল লিমিটেডের জন্য এখানে সব আছে যে লোগো টোগো যা আছে তো কিছু দিয়ে দিয়েছে আমাকে মোবাইল লিমিটেড আচ্ছা আমাকে আমাকে মেসেঞ্জারে সেন্ড করেন বানাই রাখবো নি আজকে বানাই দেবো নি ফরওয়ার্ড করে দিলাম কামরুজ্জামান কই গেছে ওই যে হেমাপুর প্রবলেম কি আছে ওটা সলভ করে দেন ইয়া শামিল ভাই কোনটা হেমাপুর প্রবলেম কি একটু সলভ করো তো আমি একটু ব্যস্ত কোর্স কাজ করছি আমি একটু সলভ করো শামিল ভাই হ্যাঁ বলেন এই যে জেপিজি দিয়ে সেভ দিলাম ভাই ওই যে তিন মানে হচ্ছে যে রাউন্ড দেখাচ্ছে না তো তো কোন দিকে রাউন্ড দেখাচ্ছে না এই যে আপনাকে শেয়ার করি ভাই তাহলে দেখেন না না একদিকে করতে বললো চারপাশে হয়েছে কিন্তু দুই সাইড দেখাচ্ছে না আমি যেটা বলছি যেভাবে বললো ওইভাবে করেছে দেখেন এই যে দেখেন আমি যেভাবে দেখেছেন দেখাচ্ছে রাউন্ড আমি বলছি আমার কথা শুনো জি ভাই বলো গেট প্রেস করে ব্যাকে আসো জি ভাই ওকে আর পুরোটা সিলেক্ট করো কোনো অবজেক্ট অবজেক্ট নাই আচ্ছা ঠিক আছে এখন কত হলো তুমি একটা রেকটেঙ্গেল নাও জি কি নিব ভাই রেকটেঙ্গেল নাও রেকটেঙ্গেল একটা মাপ নিব কি কোন না কিভাবে নিব আগেটা গ্রুপ করো আগেটা পুরোটা গ্রুপ করো হ্যাঁ জি ভাই গ্রুপ করছো জি ভাই নিলাম গ্রুপ করলাম আবার আবার গ্রুপ করো হ্যাঁ ওকে গ্রুপ হয়ে গেছে আর রেকটেঙ্গেল নাও এটা সমান করে নিব নাকি না ওটা একটু নিচ থেকে নাও একটু হালকা নিচ থেকে ওটা না রে ভাই ওই ওটার উপরে নাও ওটার উপরে নাও আচ্ছা ভাই যে ব্লিড এরিয়া বাদ বাদ দিয়ে ভিতরেরটুকু নেন শুধু ভিতরের ব্লিড বাদ দেন একটু একটু বেশি নিও একটু বেশি নিও তাহলে হবে এই যে এখান থেকে দিতে বলছেন না আর একটু উপরে নাও আচ্ছা একটু তোমাকে বলছি ব্লিড এরিয়া যেটা করা আছে না সেটা মিডল থেকে নাও না হ্যাঁ ওকে নাও নাও ওখানে যতটা হ্যাঁ নাও ওকে ছাড়ো হ্যাঁ এখন এটা ই করো এই যে রাউন্ড এড করো আগেটা রাউন্ড করো কাটো কাটো এটা ক্যান্সেল করো রাউন্ড করো যেভাবে বলেছিলাম বলছে ওকে এখন এটাকে তুমি সিলেক্ট করো এটাকে দুটাকে সিলেক্ট করো একসাথে দুটাকে কন্ট্রোল 7 প্রেস করো এখন সিলেক্ট করো কন্ট্রোল 7 এখন জিপবো কন্ট্রোল 7 হ্যাঁ বলছে কিন্তু এখানে কোনা যে বের হয়ে আছে ওই জন্য তো বলেছি একটু বড় করে লাও কন্ট্রোল জেড প্রেস করো একটু কন্ট্রোল জেড আবার প্রেস করো আচ্ছা আমি এই আটা দিচ্ছি রেকটেঙ্গেলটাকে বড় করে দিচ্ছি একটু বড় করে তাহলে তো হবে ঠিক আছে না ভাই ঠিক আছে এই যে ফেট তো তুমি হ্যাঁ ওকে সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট কন্ট্রোল 7
ভাই এই এই কালো দাগটা কি সেভ করার পর তো দেখাবে না 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 কোনো কিছু দেখাবে না আচ্ছা ভাই এই যে লোগো পাইছি ফাহিদ ফার্স্ট হইছে ইনার উইনার অফ ইট নিউ আর কোনো সমস্যা আর কোনো সমস্যা আছে সমস্যা তো আছেই ভাই মেলা কি সমস্যা আছে বলো করতে গেলে ব্যাথা হয় ভাই এখন তো বুঝতে পারছি না আমি কাজ করতে আমি ওই জন্য তো কাজ করতে দিলাম তোমাদেরকে রে ভাই হ্যাঁ তো এখন তো আপনারা বিচারক না বলবেন যে কোথায় সমস্যা না আমি কি করব ভাই বুঝতে পারবো বুঝা নেই শেয়ার করো শেয়ার করো গামরু জওয়ান দেখো তো একটু তুমি সবারটা দেখে দেখে আছে একজন করে দেখেন বাকিটা তো করেনি মাহমুদুল ভাই আর টাকা বই করছে কমপ্লিট একবারে আর কি তো ও আচ্ছা সরি কি হলো ভাইয়া সরি বলে নাই তাহলে ভাই ইলাস্ট্রেটর কি শেষ করে দিবেন আর করাবেন না কামরুজ্জামান ভাই বলেন ভালো আছো তুমি আমি শেয়ার দিতাম লোগোটা খালি নিবো ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে আমি ভুলে গেছি আচ্ছা দেখান ভাই আমি তো লক করতে পারতেছি না এতে অপশন আসছে না তো কি লক করবে তুমি মিটিংটা লক করতে বললেন না 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 মিটিং লক করার দরকার নাই মিটিং এনাবেল মানে ভিজিটিং এ যদি আসে আসাব আসছে দেখো আসাব আসতে পারছো না তখন এই ভাই এই লোগোটা দেখছেন না কই দেখান দেখান কিন্তু শেয়ার হয়নি পাইছেন ইমেজ টেস্ট করেছি ভাই এইজন্য বেরিয়ে গেছিলাম ভাই পাইছেন কি স্ক্রিন শেয়ারটা এখনো দেখতে পাই নাই আমি তো এখানে শেয়ার দেখাই তো হ্যাঁ চল মানে চলতেছে কাজ চলে আসবে একটু ওয়েট করেন হ্যাঁ চলে আসছে এই যে এই ইমেজটা ট্রেস করেছি ভাই ঠিক আছে এই যে এখান থেকে নামাই এই ইমেজটা দেখাই আমি এই যে সো আমি এই খালি ইয়াটা নিব মানে ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে এই অংশটা নিব তো নিয়ে নেন নিয়ে চলে আসেন তাহলে তো ওটা তো ভুলে গেছি ভাই পিছনে ব্যাকগ্রাউন্ডটা নিব না খালি এই যে ব্ল্যাক কালারের যে ইয়াটা আছে না মানে লোগোটা লোগোটা নিব এটা লোগোটাকে আপনি আনগ্রুপ করেন সিলেক্ট করেন আগে সিলেক্ট করেন সিলেক্ট হ্যাঁ সিলেক্ট করব আনগ্রুপ হ্যাঁ করলাম রাইট বাটন টিপ করে টিপে কর কই আমি দিস কিনা আপনার ওখানে হ্যাং হয়ে গেছে লাগছে আপনার স্ক্রিন তো মনে হ্যাং হয়ে গেছে কই বাইরে হয়ে গেছিস তো ওয়েট ওয়েট বার করে দিয়েছেন গরিব মানুষ ভাই সবাই বার করে দিয়েছে
কিক মারে খালি কে কিক মারলো রামশান যাই হোক ভাই এই যে যে এখন কি করব সিলেক্ট করব তাই তো হ্যাঁ সিলেক্ট করেন হ্যাঁ দেন গ্রুপ তাই তো আনগ্রুপ আনগ্রুপ তবে যে বললাম তবে তোর ইয়া দেখা যাচ্ছে না মামা স্ক্রিন দেখা যাচ্ছে না আটকে যাচ্ছে পাইছো হ্যাঁ হ্যাঁ আনগ্রুপ হয়ে গেছে ভাই করলো আনগ্রুপ তো করেছি ভাই তারপরে কি করব তাই বলেন নেক্সট অ্যাক্টিভিটি আনগ্রুপ করেছেন এখনকার টানেন সিলেকশন দেয়া তাহলে তো হয় সিলেকশন ডাইরেক্ট সিলেকশন নাকি সিলেকশনই তো ঠিকই তো আছে টানেন এখন টানেলে চলেছেন তো এই তখন হলো না কেন ভাই হ্যাঁ কেমন না লাগে তখন ট্রাই করলাম হলো না কথা শুনে না আর কি আসলে কথা শুনে না আপনি কথা শুনে না না ভাই কি বলবো আচ্ছা তো কথা না শুনলে কি করবেন থাপ্পড় মারবেন একটা পড়লে কামড়ে যাওয়ান এটা হ্যাঁ আচ্ছা আরেকটা দিব এত বড় হলো কেন আবার ইয়া দিছে ওই যে নিগ্রো দিছে নিগ্রো আছিস ওটাকে দি আয় ওটাকে দি আয় নিগ্রো সেন্ড করছে এই কথা আহা নাকি এটা কেন তো এটাকে ছোট করে দেন দেন ভাই দেন আমি একটু বিনোদন পাই আর একটু দেন করার সময় আমি হচ্ছে না বলে দেন দেখা দিচ্ছি আপনি যে নামেন তো সবগুলা তো দিইনি সবগুলাই দিতে হবে সবগুলাই ভাই আপনি এই পুরাটাকে নিচে নামান কোন নিচে কোনটা বাদ দিবেন আপনি এই তো এই কটাই সবগুলাই দাও সবগুলাই সবগুলাই দিতে হবে সবগুলাই দাও উপরে একটা মেসেজ দেছো স্কাইপেতে ছেড়ে দেছো স্কাইপেও দিছি ভাই ও তারপর কিসকো আরেকটা কি আছে ওটাও ছেড়েছো এই যেটা নিচে এই যে Google Meet, Fairy, Wikipedia, Facebook, some touch. পড়ছো কামরু জামান এসএমএসটা? হ্যাঁ পড়ছি ভাই। ওই সিস্টেম দেখাচ্ছে আমাকে। এটা আসলে ভাই দুই রকম মানুষের কথা আছে না অল্প বিদ্যা ভয়ঙ্কর। অল্প হ্যাঁ এইটাই বলতে যাচ্ছিলাম দুই রকম মানুষের সব চিন্তা ভাবনা এক যারা বেশি বোঝে আর যারা একবারে কম বোঝে। আমাদের ওয়েস্ট ইন্ডিজ ভাইয়ের কথা বলতেছে কি বলছো ওই আর পায়ে পড়তে যাবে মোবাইল লিমিটেড মানে এখন পায়ে পড়া ছাড়ে নাই দুদিন ধরে পড়তেইছে ভাই শুনে বেড়াচ্ছি খালি আমি আউট আর কি ক্লাস ছিল না আজকে ওই ক্লাসই করে না ছেলেগুলোকে
ওই জেটি পেয়েছে যেটি পেয়েছে ঠিক আছে সেটিকে সিপি মার্কেটিং করাচ্ছে এবং কি আরেকটা জিনিস আমি তোমাদের স্ক্রিনটা শেয়ার করি তোমার স্ক্রিনটা অফ রাখো ওই পোস্ট কি করছে দেখবা কোথায় ভাই মানে আপনাকে না না আমাকে না বাংলাদেশ সিপি মার্কেটিং ওই তুমি যে ক্লাস বা দেখলাম ওই 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 আশা ওই আশা আনছেন বকছিল দেখ কামরুল ভাই ইলাটা মারলো আমি রাজি আছি আমাদের একটা প্রোগ্রাম আছে না মামুন ভাইয়ের ভয়েসটা শুনে আমি ভাবলাম যে ওই চিনে ঢুকে গেছে ভাই না না লক করা আছে কাজ জানলেই হবে না কাজ কিভাবে নামাতে হয় সে সিস্টেমটাও জানতে হবে এটা আমাদেরকে বলছে শুনো কথা হলো সে যদি মার্কেট প্লেসে কাজ করেছে সিপিএ মার্কেটিং আপনারা জীবনে সিপিএ মার্কেটিং এর মধ্যে ঢুকেন না জাহান্নাম অবধারিত হয়ে দেবে জাহান্নাম অবধারিত হয়ে দেবে আমি সিপিএ মার্কেটিং কেন যাব আমি ওর কথা বলছি যে সে যদি এতই বুঝে আমার কাছে সার্ভে কেন করবে $175 দিয়েছিল তারপরে দেখছে কাজ না পেয়ে এক কাটে দিয়েছে সামনে হ্যাঁ না না আমি আমি ওই যে দাঁড়ান আমি সাউন্ডটা বন্ধ করি না লিক হবে এবার এটা আমি বুঝছেন আচ্ছা আপনি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি ওই যে স্ক্রিনটা শেয়ার করব আমি অল্প কাজ করে চলে গেছি আচ্ছা দেখাই দেন একটু দাঁড়ান কোনটা এটাই এই যে এড টু করেছি হ্যাঁ কোয়েটারে চলে গেছে ও এভাবে করে এই যে এখানে আপনি নাম ঠিকানাগুলো লিখে ভাই ভুল হয়ে গেছে আপনার প্রথমেই চুগলি করে নি আমরা ওই লোকের ব্যবহার ভালো না আমি তো অবজারভেশন একটু একটু করলাম ভালো মতো করতে পারিনি বেশি বুঝে শালা ছ্যাঁচড়া আমি ভাবনে ছাড়তে পারেন না লোক আপনার এখানে এসে বকে বেশি আপনি ঝেড়ে দিবেন